নামাজ লাগবে কি লাগবে না? বাংলাদেশে একদল গন্ডবীর বাইরে সকার নামাজ লাগে না, তার ভিতরে একটা গন্ডার মরছে আজকে। হ্যাঁ, তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, গাঞ্জার পোটলা দড়ায়া দিবে আরামে তেব টানবা বসে। এই গাঞ্জার মাস্টার একটা মরছে আজকে, এই কথা কও না কেন? শাহ সুবি সম্রাট, এই কথা কবে না? ওই আল্লাহ আছে না? এই করোনায় কিন্তু আওয়ামী লীগের অনেক উইকেট পড়ে গেছে, করোনা রোগে অনেক বিএনপির উইকেট পড়ছে। হ্যাঁ, কথা কও না কেন? যেগুলো পড়ে গেছে আর আসবে? কত লাফালাফি ফালাফালি, কত গুতা গুতিরি, মরে বান্দরের মতো পড়ে রয়েছে, কেউ জানা যায় যায় নাই। এ শিয়াল কুত্তার মতো খুশে থুয়েছে, জানা যাওয়াই নাই বেড়া। আমরা হুজুর একটু খায় নিয়ে কবরস্থানে থিয়েছি। محمدا رسول الله ويقيني أدنو إليه ساجدا بجبيني اقبل صلاتي وللصواب ওই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ নাম ধরে আসতে কবেন, বাতের রোগে ধরবো, এক্কারে করুণায় ধরবো। আল্লাহ নাম বলতে যদি মারা যান আরো জান্নাতে যাবেন। সামনে আল্লাহর কয়েকশো মানুষের, কয়েক হাজার মানুষের সুবহান আল্লাহ কয়, আর প্রায় এই 50-20-30 হাজার মানুষের মধ্যে মাত্র 1,000 লোকে কয়। এভাবে বলবেন কেন? একসাথে আমার আল্লাহকে খুশি করেন তো আল্লাহ আকবার। যদি কখনো এই কোরআনের জন্য জীবন দিতে হয়, এক বল টুকু একসাথে, এই যে আমার হাতে যে কোরআনটা দেখছেন, পাতার কোরআন, এটা কার? আল্লাহ। ওই আল্লাহ আছে না? এই করোনায় কিন্তু আওয়ামী লীগের অনেক উইকেট পড়ে গেছে, করোনা রোগে অনেক বিএনপির উইকেট পড়ছে। হ্যাঁ, কথা কও না কেন? যেগুলো পড়ে গেছে আর আসবে? কত লাফালাফি ফালাফালি, কত গুতা গুতিরি, মরে বান্দরের মতো পড়ে রয়েছে, কেউ জানা যায় যায় নাই। এ শিয়াল কুত্তার মতো খুশে থুয়েছে, জানা যাওয়াই নাই বেড়া। আমরা হুজুর একটু খায় নিয়ে কবরস্থানে থিয়েছি, নাম রয়ে গেছে জিএমবি, আমাকে হাত ভাঙ্গে দেয়, আমাকে গার্মট খেয়ে দেয়, ও তাহলে আমরা কবরস্থানে থুয়ে বিপদে আছি। তোমার কোনো বাপেও কবরস্থানে যায় নাই। বাস, আরে হইছে ভাই, একটু ঝাঁকি দিলাম, আমি কি ইলেকশন করতেছি? তুমি সিরাজগঞ্জ পাবনার পোলা, আমি হলাম গোপালগঞ্জের পোলা, গঞ্জে গঞ্জে লাগবে আজকে খেলা, কার কত জোর আছে আজকে দেখা যাবে। একসাথে বলো মুসলমানের পোলা, এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয় নামাজটাতে পড়ো নাই চান্দু ভাই? এখানে যদি এই এত হাজার হাজার মানুষের মধ্যে জিজ্ঞেস করি কয়জন ইশারে নামাজ পড়ছেন, উপরে গেলে 300 মানুষের হাত উঠাইবে, কথা কন না কেন? নামাজ লাগবে কি লাগবে না? বাংলাদেশে একদল গন্ডবীর বাইরে চোখের নামাজ লাগে না, তার ভিতরে একটা গন্ডার মরছে আজকে। হ্যাঁ, নাম ধরতে বান্ধবী।
evet Ömer darbar etti. Kevirine kalihati. Ganzar putla dadaya dibe. আরামে তে টান বাবুসি এই গানজার মাস্টার একটা মরছে আজকে এই কথা কও না কেন শাহ সুবি সম্রাট এই কথা কবে নয় একসাথে বলেন নামাজ লাগবে কি লাগবে না ঈমানের দাম বেশি না জানের দাম বেশি এই মাইকেল আওয়াজ বাড়াবি না একসাথে বলেন জানের দাম বেশি না ঈমানের দাম বেশি ঈমানের দাম বেশি না জানের দাম বেশি জীবন দিব ঈমান দিব না রাজি আছেন না নাই মুসলমানের ঈমানের দাম কতই পৃথিবীর চাইতে দামি জান্নাতের চাইতে দামি কথা বলতে হবে আল্লাহ আকবার বলতে হবে আজকে বাংলার জমিনে মুসলমানকে মারতে চায় আলেম ওলামাকে অপমান করতে চায় হালাকে আলেম ওলামাই করুণার মধ্যে ডাইক্কা নাইক্কা নিয়ে নিয়ে বা মারা গেছে বাপ মারা গেছে ফুলাই দেখতে যায় না আলেম ওলামা টোকায় নিয়া এই চরমনার মুরিদগুলি টাইনা টাইনা নিয়ে ইসলামী সংগঠনের লোকগুলি লাশগুলা টাইনা টাইনা কবরস্থানে রেখেছে তারা বন্ধু না ওই যে আল্লাহর এক পাগল কয় আমি আছি অতএব আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন পরীক্ষা করে দেখবো সবাই থাকবেন তো আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন এই সবে জল লাগেছে বড় দাও হে ভাই না কেন এই গরম পানি দাও তো এই গরম পানি মা ওদের আপনি এটা পিছনে লান এই যে পিছনে লাইটারে মেসে এটা নামাই ফেলা হাউজার একটু দিছে নেই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ভাই হাত তুলছেন আমি জানি আপনারা কেউ যাবেন না এত আশা করে আমারে আনছে নেই ওয়াজ ওর কথা ছিল না একটার পর একটা বাধা মাগরিবের টাইমে পুলিশ কয় চলবে না কথা কর না কেন মাগরিবের পরে পুলিশ এসে বলছে এটা ভেঙে দিয়ে যাবো আমার রব্বে কারিমের কাছে বিশ্বাস করেন মাগরিবের নামাজটা পড়ে বলছিলাম আল্লাহ এত কষ্ট করে আসছে যদি ওয়াজটা না হয় আমার বাইরে কষ্ট হয় না মুসাফির দোয়া যদি কবুল হয় তুমি কবুল করো না কারণ তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয় না তার ভিতরে মুসাফির এক নম্বর কোন জায়গায় আসছি রে ভাই ভাই খামোশ আপনাদের সমস্যা কেন দাঁড়াইছে দাঁড়া একটু পরে যাইবো আপনি একটু সবর করেন কারণ আম গাছে বইল অনেক আছে জ্বরে পড়ে খরায় মরে ডিলে পড়ে পাকে যাইয়া কয়েকশো কথা বল না কেন এই জায়গা দেখতেছেন এই চান্দুগুলো একটু পরে একটাও থাকবো না এমনি যাইবো কোনো টেনশন নেই আপনাকে ইনশাল্লাহ কর ওকে ভিতরে পিনি কুড়ে দিলাম দেখি যায় নাকি একসাথে বলেন কথা বলেন না আমার ওয়াজ করতে দেন ইনশাল্লাহ বলেন অনেক কষ্ট করে এসছে আপনারা খুশি হয়েছেন না বেদার হয়েছে গতকালকে মা ফেসিল ভাই যান সেই মাদারীপুর মাদারীপুরতে মাওয়া ফেরিঘাটে আপনারা যারা ব্রিজ হইতেছে আমার শাশুড়ি শেখ হাসিনা ব্রিজ করে দিতেছে বাংলাদেশের অর্থায়ন আলহামদুলিল্লাহ বলেন আপনারা যেমন যমুনা সেতু আমাকে পদ্মা সেতু আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বলেন ভাইজান আট বারো কিলোমিটার সেতু আট কিলোমিটার সেতুটা পার হবো মাত্র চার মিনিটে ইনশাআল্লাহ আপনাকে যমুনা সেতু পার হতে লাগে সাড়ে তিন মিনিট আমাগুলো চার মিনিট আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বলেন